আনারসেন কালবাই উনি আমার রাজনীতি গুরু, ওনার সাথে স্লোগান করেছিলাম সেই পাকিস্তান আমলে জেলের তারা ভাঙবো শেখ মুজিবকে আনবো। যারা মুজিবকে ভালোবাসতে পারে না তারাই দেশকে কখনো কোনোদিন ভালোবাসতে পারবে না। 30 লক্ষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোনকে ইজ্জত সম্ভ্রম হারিয়ে ফেলেছিল, 1 কোটি 1 সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা যখন 1971 সালে সুরক্ষিত সুন্দর স্বাধীনতা লাভ করলো, কিন্তু স্বাধীনতা পূর্ণগর রূপ ধারণ করতে পারেনি। যেদিন আমাদের মহাকাব্যের মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে 10 জানুয়ারি দেশের মাটিতে পা রাখলেন, তখনই কেবল এই বাংলাদেশ স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ লাভ করেছিল, তার আগে করেনি। শেখ মুজিবুর রহমান আমাদের পিতা। পিতা যখন ধ্বংসযোগ্য রাষ্ট্রটিকে উনি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দেশকে সোনার বাংলায় গড়ে তোলার প্রত্যয় দৃপ্ত কুলাঙ্গার সন্তান, এদেশের উচ্চ বিদেশী কুলাঙ্গার সন্তানেরা আমার পিতাকে মেরে ফেলল। কষ্ট দুঃখ যন্ত্রণা এখনো লালন করি। বাংলা বাঙালি এই মাটিকে যারা লালন করে, এই মাটিকে যারা ভালোবাসে, তারাই বঙ্গবন্ধুকে ভালোবাসে। আর বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তারাই বাংলাদেশ মাটির মানুষকে ভালোবাসে। আমি পিতা আর তার মা ফেরত কামনা করি। ওই সময় যারা হত্যা হয়েছে তারা তার মা মা ফেরত কামনে শেখ মুজিবুর স্যার মুজিবকে মা ফেরত কামনা করি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কামনা করি, হে আল্লাহ আমার পিতাকে আমার মজিবকে তুমি বেশ নসিব করিয়ে দেন। সকল সকলকে ধন্যবাদ জানিয়ে বিশ্বাস করছি আমি। আসসালামু আলাইকুম।